হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আর দেখো আমি কোথায় এসেছি বন্ধুরা। যারা আমার পুরনো ব্লগ দেখেছো আশা করি বুঝতে পেরে গেছো, আমি এসেছি আমার বাবার বাড়িতে। আর গ্রামের পরিবেশ সকালবেলা পুরোটা মনোমুগ্ধকর দেখতে পাচ্ছো, তার জন্য একটুখানি তোমাদের সাথে ক্যামেরা বন্দি করছি বন্ধুরা। আর দেখো মায়ের হাতের লাগানো কত ফুলের গাছ দেখেছো, মা কত ফুলের গাছ লাগিয়েছে আর সুন্দর সুন্দর ফুল হওয়া শুরু হয়ে গেছে। তো অনেক দিন থেকে ভাবছিলাম বাবার বাড়ি আসব, অনেক দিন হয়ে গেছে। তো কাল বিকেলবেলা চলেই এসেছি ছেলেকে নিয়ে। তো ভাবলাম দুদিন থেকে আসি, মার সাথে বাবার সাথেও দেখা করে আসি। তো বাবার সাথে তো দেখা হয়, বাবা তো আসে যায় আমার বাড়িতে, বাড়ি থেকে তো বেশি দূর নয়। তো মার সাথে দেখা হয় না, তো মন চাইছিল মার সাথে থাকবো দুদিন, তার জন্য চলে আসলাম। ভিডিওগুলো করেছিলাম কদিন আগে, এবার বাড়িও চলে এসেছি, বুঝতে পারছো কতটা সময় পাইনি বলে তোমাদের কাছে পৌঁছাতে কতটা লেট হয়ে গেল। তো তার জন্য এডিটও করতে পারিনি আর দিতেও পারিনি, সময় পাচ্ছিলাম না আর শরীরটাও একটু খারাপ যাচ্ছিল। তো বাড়িও এসে গেছি আর এবার ভিডিও এডিট করছি। তো তোমাদেরকে যতটুকু পারছি বাইরের পরিবেশ দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর উঠেছি, অনেকক্ষণ হয়েছে, ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে আর এখনও চা টিফিন খাইনি, চা টিফিন খাবো। আর মাও বাইরে যেন কী কাজ করছিল। তো তোমাদেরকে যে দেখিয়েছিলাম গাছের নারিকেল, সেই নারিকেল গুড়াই কদিন আগে কটা পাড়া হয়েছিল, ঘরে ছিল। আর আমি দেখো নারিকেল কুড়িয়ে মুড়ির সাথে চিনি দিয়ে নিয়ে নিয়েছি সবার জন্য। তো সবার বলতে আমি, আমার ছেলে আর মা, বাবু কিন্তু বাড়িতে নেই, দাদার কাছে গিয়েছি দুদিনের জন্য, সেই জন্যও একটা আমার আশা। তো যাই হোক, তো দেখো আমাদের ঘরেরই গায়ের দুধ দিয়ে চা বানিয়েছি আর নারিকেল কুড়িয়ে চিনি দিয়ে। আজ একটা কথা বলতে বাধ্য হয়ে গেছি, কেননা আমাদের ভিডিওগুলো বন্ধুরা অত কষ্ট করে থাকি কিন্তু দিনের শেষে দেখা যায় ভিডিওতে কোনো ভিউ নেই, দু চারজন দেখছে বাকিরা কেউ দেখছে না। তো কেন সেটা বুঝতে পারছি না, হয়তো অনেকে বুকের কাপড় সরাতে দেরি ভাইরাল হয়ে যাচ্ছে, তো সেগুলো হয়তো করতে পারছি না বলে এত কষ্ট করে ভিডিও করার পরও ভিডিওতে কোনো ভিউ নেই, এতদিন হয়ে গেল কিন্তু তো আমাদের ভিডিও ভাইরাল হয়। তো সেটাই বলছিলাম, বুকের কাপড় সরানো দেরি হয় কিন্তু ভাইরাল হতে ওরা সময় লাগে না, কিন্তু আমাদের ভিডিওগুলো কি এতটাই খারাপ হয়? আমরা এরকম কাপড় সরিয়ে ভিডিও করতে পারছি না বলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না? সত্যি এই পৃথিবীতে ভালো জিনিসের কদর কম, খারাপ জিনিসের কদরটাই খুব বেশি। না হলে এত কষ্ট করে ভিডিও করি যেখানে যাই সেখানে, তারপর নিজের লাইফস্টাইল সব কিছু সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, সেগুলা দেখতে কেউ চায় না, তখনই খুবই খারাপ লাগে। তো এখন আমি স্নান করে এসে গেছি, দেখো ঠাকুর ঘরে এসেছি, এবার ঠাকুর পুজো দেব। পূজা দেওয়া হয়ে গেছে বন্ধুরা, আর দেখো গরমে কি অবস্থা, ঘাম দিয়ে বিয়ে পড়ছে, এতটাই গরম পড়েছে কি বলবো, প্রচণ্ড গরম। দেখো বাইরে কিন্তু তেমন রোদ্দুর দেখা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড গরম, তাপমাত্রা কিন্তু খুব বেশি। তো প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরিয়েও না বন্ধুরা, এটাই বলবো। আর সবাই বেশি বেশি করে জল খেতে থাকো। তো স্নান করে কাপড়গুলো রয়েছে, এবার ধুয়ে দেব। আর মা যেন কী রান্না করেছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এবার কাপড়গুলো ধুয়ে দিতে পুকুরের মধ্যে যাচ্ছি। তো স্নান করা হয় ছাপলার জল দিয়ে, আর ট্যাঙ্কির মধ্যে জল থাকে আর কাপড় চোপড় সব কিছুই ধোয়া হয় পুকুরের মধ্যে, পুকুরের জলটা ভীষণই সুন্দর। তো আগে বলছিলাম কি ভাইরাল হবার কথা, তো আমার কথা শুধু বলছি না বন্ধুরা, আমার মতো অনেকেই আছে যারা সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে থাকে, ব্লগ বানিয়ে থাকে প্রত্যেক দিনের লাইফস্টাইল ব্লগ, তাদের ভিডিও আমি দেখেছি, তাদের ভিডিওতেও সেম আমার মতোই ভিউ হয়ে থাকে, সেরকম কোনো ভিউজ নেই। তো সেটাই বুঝতে পারি না কবে যে আমাদের ভিডিওগুলো লোকজনের চোখে পড়বে, নজরে পড়বে, আমরা ভাইরাল হতে পারবো, সত্যিই কি পারবো কখন। তো মা কি রান্না করেছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এখানে দেখো টমেটো আলু দিয়ে
রান্না হয়েছে পুকুর থেকে তুলা মাছের তরকারি। আর এখানে দেখো পাতলা আম টক করা হয়েছে, গরমকালে আমের টকটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে করা হয়েছে মাছের ডিমের বড়া, আর এদিকে দেখো মাছ ভাজি। আজ এইটুকুই রান্নাবান্না হয়েছে। এখন বাজে বিকেল 5:30 বন্ধুরা, আর এতটা গরম কি বলবো, ঘরের মধ্যে আর থাকাই যাচ্ছিল না, তার জন্য বাইরে একটু হাঁটাহাঁটি করছি। আর মাও ভীষণ লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, বলছে আমাকে দেখা যাচ্ছে না তো? তো আমি বলছি না না, তোমাকে কোথায় দেখা যাচ্ছে, দেখাই যাচ্ছে না। তো যাই হোক, ছেলেও কোথায় যেন একটু হাঁটতে বেরিয়েছে গরমের মধ্যে, ঘরে কি করবে। আর গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগে, আর বিকেলবেলা অনেক ছেলে মেয়েরা রাস্তার মধ্যে সাইকেল চালাতে আসে, তাদের সাথেই দেখা করতে ছেলেও গিয়েছিল। তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু। আর এই দেখো আমি রাস্তার মধ্যে চলে এসেছি, রাস্তার পাশেই মাদের বাড়ি, তো রাস্তার মধ্যে একটুখানি ভালো লাগছে এসে, বাড়ি থেকে রাস্তার মধ্যে একটু হাওয়া বাতাসটা বেশি লাগে। তো আজকের জন্য টাটা বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে।